পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলছেন ওবায়দুল কাদের। এদিকে যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয় বলছেন মঈন খান। জানাবো সরকার 2014 বা 18 সালের মতো নির্বাচন চায় না বলছেন তথ্যমন্ত্রী। এদিকে 29 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ করবে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো দুই পরাশক্তির বিবৃতির লড়াই, বিএনপিতে উল্লাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলছেন ওবায়দুল কাদের। দেশের অভ্যন্তরীণ যে সমস্যা আছে সেটা আমরা নিজেরাই সমাধান করব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে বিদেশিদের হস্তক্ষেপ দেশের জন্য সম্মানজনক নয় বলে মনে করেন তিনি। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলার ক্ষেত্রে জেনেভা কনভেনশন নিয়ম মানার আহ্বান জানান সরকার এই মুখপাত্র। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিদেশিরা কেন এ ব্যাপারে কথা বলেন, এর মাধ্যমে জাতিকে ছোট করা হয়। ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসের যারা কথা বলেন, জেনেভা কনভেনশন যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করব। এ সময় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে। এ সময় রুটিন সরকার থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুটিন সরকারের দায়িত্ব পালন করবে। এ ব্যবস্থাতেই আগামী সংসদ নির্বাচন হবে। 10 ডিসেম্বর বিএনপি সমাবেশের কথা উল্লেখ করে বলেন ওবায়দুল কাদের, বলেন, সবাই তো ভেবেছিল, বিদেশিরাও আশঙ্কা করেছিল যে 10 তারিখ মনে হয় এখানে একটা কারবালা রোল পড়ে যাবে, এখানে একটা ধ্বংসলীলা দেখতে পাওয়া যাবে। কিন্তু সেটা কি হয়েছে? দুই দিন আগে সচিবালয়ে আমি বলেছিলাম আমাদের আকাশে মেঘ ঘনীভূত হয়ে আর এই মেঘ কেটেও যায়। আমি এখানেই বলেছিলাম কি হয়েছে, এগুলো হবে, একসময় শান্তি আসবে। এই দেশটা আমাদের সবার, এদেশ তো আওয়ামী লীগের একার নয়, যারা এই দেশে বাস করেন তাদের সবার। কাজে এখানে গণতন্ত্রটা শক্তিশালী হোক, আমরা সেটা চাই। যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয় বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তারা গণতন্ত্র বিশ্বাস করে না কিন্তু মুখ খোলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আমি বলতে চাই, যে দল গণতন্ত্র বিশ্বাস করে না তারা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয়? মুক্তিযুদ্ধে এদেশের মানুষের বুকের মধ্যে রক্ত ঠেলে দিয়েছিল, মুক্তিযুদ্ধের মূল কথাই ছিল গণতন্ত্র। আব্দুল মঈন খান বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম পাকিস্তানের যে অপশাসন নেই তার মধ্যে কখনো গণতন্ত্র হতে পারে না, অর্থনৈতিক সাম্য হতে পারে না। এই দুটি কারণে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে তিনি বলেন, সরকার যদি কোনো অন্যায় করে তাহলে তার জবাবদিহি নিশ্চিত করবে বিরোধী দল, এটা গণতন্ত্রের নিয়ম। বিএনপি তাই বিশ্বাস করে, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানি। মঈন খান বলেন, আওয়ামী লীগ যদি জনগণের ভালোই করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন? দেশে যদি মানুষের ভোটের অধিকার দিতে হয় তাহলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। সরকার 2014 বা 2018 সালের মতো নির্বাচন চায় না বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার চায় দেশে 2014 বা 18 সালের মতো নির্বাচন না হোক, একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, সেটাই সরকার চায়। কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। মন্ত্রী বলেন, দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকায় নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল, ওয়াক ওভার চায় না, খেলে জিততে চায়। তিনি আরো বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবেলা করায় এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ, কিন্তু সরকার তো শক্তভাবে মোকাবেলা করতে পারবে। 29 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ করবে এবি পার্টি। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্র মেরামতের জাতীয় ঐক্যমতের দাবিতে 29 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। লিখিত বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধানে যাই থাকুক না কেন, নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য 1990 সালে কোনো প্রতিবন্ধকতা মুখ হয়ে দাঁড়ায়নি, সেখানে প্রধান বিবেচ্য বিষয় ছিল জনতার আকাঙ্ক্ষা। অতএব কোনো দ্বিধা ছাড়াই এই দাবি বাস্তবায়ন সম্ভব এবং অতীত আন্দোলনের পথ ও কৌশল অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে জনগণের বিজয়
অর্জিত হবে ইনশাল্লাহ। মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি এই দাবিতে যে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই, তবে যেহেতু যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে এবি পার্টির সাথে বিএনপির কোনো আনুষ্ঠানিক মত বিনিময় হয়নি, সেহেতু এবি পার্টি তার নিজস্ব নীতি ও পরিকল্পনার আলোকে অতীতের মতো স্বতন্ত্র বজায় রাখতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এ লক্ষ্যে আগামী 29 ডিসেম্বর সকাল 11টায় এবি পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতের জাতীয় ঐক্যমতের দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাথে কি অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে কিংবা আলোচনা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে কিন্তু আনুষ্ঠানিক মত বিনিময় হয়নি, তবে আমরা তাদের যুগপৎ আন্দোলনকে স্বাগত জানাই আর এই আন্দোলনের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তিনি বলেন, এই মুহূর্তে দেশের মানুষের মৌলিক দাবি দুটি, একটি হলো স্বৈরশাসন থেকে মুক্তির লক্ষ্যে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধায়ক করার জন্য আবেদন আমরা জানাচ্ছি। দ্বিতীয়টি হলো বাংলাদেশ রাষ্ট্র মেরামত করার জন্য একটি ঐক্যমতের রূপরেখা, যা হবে সকল দলের সম্মতিতে একটি জাতীয় অঙ্গীকার, যে অঙ্গীকার হবে অলঙ্ঘনীয় কারণ অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কিন্তু ক্ষমতাসীনরা প্রতিশ্রুতি ভুলে আবার স্বৈরতান্ত্রিকতায় ফিরে গেছে। 93 জোটের প্রণীত রূপরেখা পরবর্তী সরকার লঙ্ঘন করে জাতির সাথে প্রতারণা করেছে, অতএব এবার আর কাউকে সে সুযোগ দেওয়া যাবে না। রাষ্ট্র মেরামতের রূপরেখা সৃষ্টি করেই স্পষ্ট জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মঞ্জু বলেন, প্রশাসন যন্ত্র ও রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এ ধরনের নির্বর্তনমূলক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে এসেছি। বিএনপির সাথে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধের দায় থেকে আমরা বিএনপি আন্দোলনের প্রতি সমর্থন ও তাদের উপস্থাপিত 10 দফা দাবির প্রতি সংহতি জানিয়েছি। যুগপৎ আন্দোলনের ডাক দিয়ে বিএনপি গত 19 ডিসেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছে আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। দুই পরাশক্তির বিবৃতির লড়াই, বিএনপিতে উল্লাস। বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বিবৃতির যুদ্ধ ক্রমশ বেড়ে চলেছে আর এই যুদ্ধ দুই দেশের দূতাবাস পর্যায়ে ছিল, এখন দূতাবাস থেকে এটি মস্কো এবং ওয়াশিংটনে গিয়ে ঠেকেছে। সাম্প্রতিক সময়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়া নিয়ে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা অব্যাহত রয়েছে। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা সাম্প্রতিক সময়ে এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন যে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে মানবাধিকার নামে এভাবে হস্তক্ষেপ করা কখনোই সমচিন নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের শাহিনবাগ যাওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে। এই বিবৃতির যুদ্ধের ফলে স্পষ্টত একটি বিষয় সামনে এসেছে, তা হল রাশিয়া বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি সুস্পষ্টভাবে সহানুভূতিশীল এবং পক্ষপাতপূর্ণ। রাশিয়া বাংলাদেশের বর্তমান সরকারকে যে সমর্থন করছে এ নিয়ে কোনো সন্দেহই নেই আর এটি বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা নিয়ে সন্দেহান কূটনীতিকরা। তারা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি এবং অবস্থান সম্পূর্ণভাবে রাশিয়া বিরোধী। রাশিয়া যদি বর্তমান সরকারকে সমর্থন করে তাহলে বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের বিরোধিতা করছে এবং পুরো ঘটনাতে বিএনপি শিবিরের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি গত কিছুদিন ধরেই সরকার পতনের লক্ষ্যে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আন্দোলন করেছেন কিন্তু এই আন্দোলনে বিএনপি তার নিজের শক্তির চেয়ে পশ্চিমা দেশগুলোর সহানুভূতির উপর বেশি নির্ভরশীল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আন্দোলনে যারা কতটা মনোযোগী তার চেয়েও বেশি মনোযোগী কূটনৈতিক অঙ্গনের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এবং কূটনৈতিক মহল থেকে যেন বাংলাদেশের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা হয় সেই ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির যে লক্ষ্য সেই লক্ষ্যে পূরণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা সহায়তা দেবে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খোলাখুলি এবং স্পষ্ট বক্তব্য রাখছে, বিশেষ করে বর্তমান রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর থেকে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি বিষয়গুলো সামনে এসেছে। ফলে অনেকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সে ব্যাপারে একটি চাপে রাখতে। এই চাপে রাখতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত সরকার বিরোধী একটি অবস্থানে চলে গেছেন বলে কেউ কেউ মনে করেন, বিশেষ করে 14 ডিসেম্বর মায়ের ডাকের সমন্বয়ক এবং 10 বছর আগে নিখোঁজ সাজিদুলের বাড়িতে যাওয়ার মধ্য দিয়ে পিটার ডিহাস তার নিরপেক্ষ অবস্থান খুঁজেছেন বলেও অনেকে মনে করেন। এরকম পরিস্থিতিতে রাশিয়া যদি বর্তমান সরকারের পক্ষ থাকে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের বিরুদ্ধে আর বর্তমান সরকারের বিরুদ্ধে যা মানে সেটি বিএনপির পক্ষে যায় বলে বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন। ফলে দুই পরাশক্তির প্রকাশ্যে বিবৃতি যুদ্ধ বিএনপি শিবিরে এক ধরনের আশাবাদ তৈরি করেছে। তারা মনে করছেন তা এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও সরকার বিরোধী অবস্থানে যাবে।
যাবে। সরকারের উপর আরো চাপ প্রয়োগ করার চেষ্টা করবে এবং আগামী নির্বাচন যদি ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবে করতে চায় সে ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নেবে। কিন্তু নিজের শক্তি ছাড়া শুধুমাত্র পশ্চিমা দেশের সহায়তায় কি বিএনপি সরকার সরকারের চাপে ফেলতে পারবে, এটি এখন রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।